إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، عتيم الجار وعود المريضة الْعَانِي رواه البخاري ومسلم. عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، للمسلم على المسلم ست خصال. ইয়াউ হো এদা যা ও ইয় শাহ দা মাতা ও এদা দা ও ইসল এ দা লো ও ইসম্মিত এদা আতাসা এদা গাবা রাহ মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলী হাসালাম আজ জুমার খুদ্ সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মরণ একদিন আসবেই মরণ একদিন আসবেই এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আলোচনার প্রারম্ভে আজকের জন্য আলোচনা হবে মরণের সূচনা সময় সাপেক্ষে আরও আলোচনা তারপরে কবর তারপরে কেয়ামাত তারপরে জাহান্নাম তারপরে জান্নাত বিষয়গুলি পেশ করে আমরা মানুষকে পরকালমুখী করতে চাই সাথে সাথে নিজেও পরকালমুখী হতে চাই মরণ একদিন আসবে এ কথা সত্য সবার জানা আছে এরপরেও মানুষ বিষয়টিকে তেমন স্মরণ করতে পারে না আব্দুল বলেন বাজা আবদুল্লাবিনিস্লাম আল্লাহর শরীরের কিছু অংশ ধরে হাত বা শরীরের কোনো অংশ ধরে আমাকে বলছেন যে আবদুল্লাহ ইবিন উমার শোনো ফি দুনিয়া কান্নাকা গরিব তুমি দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে পরিচিত হয়ে থাকলে অহংকার গৌরব দাম্ভিকতা আসতে পারে তোমাকে যখন মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে এই সেই ব্যক্তি যখন তোমার পিছনে জনগণ ছুটবে তখন তো তোমার ভিতরে অহংকার দাম্ভিকতা আসতে পারে কাজে পৃথিবীতে থাকো অপরিচিত হয়ে না তোমাকে কেউ চিনে না তুমি কিনো কুনফি দুনিয়া না কা গরিব সবিল অথবা তুমি পৃথিবীতে থাকো পথিক হয়ে পথিক পথে চলে ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে আবার চলে তার বসাটা যেমন স্থায়ী নয় তোমার দুনিয়াতে থাকা স্থায়ী নয় তুমি পথিকের মতো দুনিয়াতে থাকো মিন আহলিল কবরে আর তুমি নিজেকে মনে করো আমি কবরের সদস্যদের একজন অনেকেই কবরে আছে যাবে গেছে আমিও তার মধ্যে বখারি মুসলিম রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আব্দুল ইবনে উমারের হাত ধরে বা শরীরের কোনো অঙ্গ ধরে কথাগুলি বললেন আবদুল ইবনে উমার রাজিয়াল্লাহ তালাহ নিজেই বলেন এ যা আসবাহাতা ফালা মাসা পৃথিবীর মানুষ শোনে রেখো যদি তুমি সকাল করার মতো সুযোগ পেয়ে যাও তাহলে সন্ধ্যা পর্যন্ত থাকবে এ আশা করো না থাকার প্রতীক্ষমান হয় না যা আমসাইতা আর যখন তুমি সন্ধ্যা করে ফেলবে ফালা তান্তাজের বাহা তাহলে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবে এ আশা করো না এরপরে তিনি বলছেন যে ইকানেম হায় কাবলা মৌতিক তোমার বেঁচে থাকা জীবনটাকে মূল্যায়ন করো মরণ আসার পূর্বে মরণ চলে আসলে পরকালের জন্য তুমি কিছু করতে পারবে না অতএব যতক্ষণ পর্যন্ত বেঁচে আছো ততক্ষণ পর্যন্ত নিজেকে মূল্যায়ন করো মরণ আসার পূর্বে চেহাতা কাকাবলা সুখমেকা আর তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে অসুস্থতা আসলে তুমি কিছু করতে পারবে না চাইলেও তা হবে না কাজেই সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থতাকে ভুল পথে ব্যয় করো না আব্দুল ইবনে মস আবদুল আব্বাস রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ন্যা মাথান মাক বলুন ফিহিমা কাসির বহু মানুষ দুইটি জিনিসে প্রতারণায় পড়ে ধোকায় পড়ে বহু মানুষ দুইটি জিনিসে প্রতারণায় পড়ে ধোকায় পড়ে তার একটি হচ্ছে আশ্বাক্ষ শরীরের সুস্থতা শরীরের সুস্থতা মানে দাঙ্গামা হাঙ্গামা করতে হবে দল করতে হবে মারামারি করতে হবে অন্যায়শ্লীল করতে হবে এইটা নয় ও আসলে সুস্থতাকে এই জন্য ব্যবহার করল অথচ আমি সুস্থতা এই জন্য সুস্থতা দিয়েছিলাম আল্লাহ এবং রাসূলকে চিনার জন্য পরকালকে বুঝার জন্য নেমাতানে আর সেহাতল ফারাগ অবসর অবসর মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কাজের সময় আছে যদি ব্যবসায়ী হয় দশটা থেকে রাত দশটা যদি চাকরিজীবী হয় তাহলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এরকম একটা সময়ের পরে বাকি সময় মানুষ অবসর থাকে অবসর থাকার অর্থ এই নয় যে আড্ডাবাজি করা আড্ডা পিটা অবসর থাকার সময় এই নয় যে আরেকজনের সাথে তর্কে জড়িয়ে পড়া অবসর থাকার সময় এই নয় যে প্রয়োজন নেই তবুও হাটে বাজারে গিয়ে অন্যায় বদনামের সাথে জড়িয়ে পড়া অবসর থাকার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ফাঁকে তুমি কিছু আল্লাহকে চিনে নাও বলে নাও ডেকে নাও আসলে অবসর দিয়েছিলাম আমি এই জন্য কিন্তু ভুল বুঝল বোখারি মুসলিম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ দুইটি বিষয়ে প্রতারণাই পড়ে তার একটি হচ্ছে সুস্থতা বুঝলো না যে সুস্থতা কেন আর একটি হচ্ছে অবসর অবসরটাকে বুঝলো না যে অবসর কেন মানুষ চাকরি শেষ করলে রিটায়ার্ড হলে অবসর হয় তখন সে মনে করে এখন ফিরি এই সেই করা লাগবে আল্লাহ রহম করো সম্মানিত মসজিদের মুসল্লি মরণ একদিন আসবেই মহান আল্লাহ বলেন ইন্দামাই আপনি আপনার মরণ হবে মোহাম্মদ আজ হোক কাল হোক আপনার মরণ হবেই নিশ্চিত হবে হবে হবেই হবে কুল্লু কাতুল মত প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আপনীয় মানুষ অনয়ে তো না তাদেরকেও মরতে হবে যারা মক্কায় আছে যারা পৃথিবীতে আছে ছিল সবাই মরণশীল মরণ হবেই হবে আজও কাল হোক মরণ থেকে কেউ রক্ষা পাবে এই কথা নয় কেউ পায়নি কোনো দিন পাবে না মরণ হবেই তাই আল্লাহ তালা বলেন মত প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে সময়ের ব্যবধান মরণের স্বাদ কঠিন মরণের স্বাদ হালকা নয় মরণের স্বাদ কঠিন মরণের স্বাদ হালকা নয় আল্লাহ তালা বলেন হক এসেছে মরণের এসেছে মরণের কষ্ট আল্লাহ বলছেন মানুষের উপরে মরণের কষ্ট আসে এসেছে আসবে এরপরে আল্লাহ তালা বলেন এটাই তো সেটা যার ব্যাপারে তুমি টাল বাহানা করছিলে কবে মরণ হবে কই কবে মরণ হবে এইটা সেটা যেখান থেকে তুমি সরে যেতে পারো না অসম্ভব মরণ একদিন আসবেই নিশ্চিত আসবে অবধারিত আসবে আসবেই আসবে তুমি তার থেকে সরে যেতে পারো না এ কথা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সারা পৃথিবীর সব কিছুর ধ্বংস হবে ইল্লা আল্লাহ ছাড়া আসমান ভেঙে যাবে জমিন ভেঙে যাবে জিব্রাইলের মরণ হবে মালাকুল মৌতের মরণ হবে পৃথিবীতে কোন প্রাণী থাকবে না আসমান জমিন সে আপনার জাহান্নাম জান্নাত পৃথিবীর সব কিছু ধ্বংস হবে আল্লাহ ছাড়া শুধু মানুষ কি শুধু মানুষ নয় সবকিছুই ধ্বংস হবে সব প্রাণীর মরণ হবে মরণের কঠিন একটা স্বাদ তাকে ভোগ করতেই হবে আয়েসার জিয়াল বলেন মাতার সুল্লাহ সাল্লি সাল্লাম বাইনা হাকে নাতি ও দাকে নাতি আল্লাহর নবী আমার উরু এবং চিবুকের মাঝে ইন্তেকাল করেন আল্লাহর নবীর মরণের সময় তিনি আমার কোলে ছিলেন তার মাথাটা লেগেছিল আমার থুথনির সাথে আর তার নিতম্ব পিছন ছিল আমার অরু রানের ওপরে তিনি মারা যান আমার চিবুক এবং কোলের মাঝে আজকাল তো মানুষ চিকিৎসার মাধ্যমে বাঁচতে চাই সে বাঁচবেই চিকিৎসা জায়েজ এর অর্থ এই নয় যে একেবারে একটু কিছু দেখা দিলে তাড়াহুড়া করে যেতে হবে হাসপাতালে তাই সরকারও দিয়ে রেখেছে চিকিৎসা ভাতা যেহেতু দিয়েই রেখেছে কাজে একটু গাও ব্যথা করছে যায় না সিঙ্গাপুর যাবেই স্ত্রী পাশে থাকবে স্বামী পাশে থাকবে পরস্পরকে ভালোবাসবে আবার দুয়া কালাম পড়বে এরকম সুযোগ তাদের নেই ও তো আছে হাসপাতালে মেডিকেলে দূরে স্ত্রী দাঁড়িয়ে আছে পাশে যাওয়ার কোনো সুযোগ নেই আর আশ্চর্য হানাফি মাঝাব আল্লাহ তাদের প্রতি দয়া করুক চিরদিন স্বামী স্ত্রী হয়ে থাকলো মরার পরে পরে নাকি বিবাহ বাতিল হয়ে গেল বদটা জমির ভাগ নেই কেন তার মরা মুখান দেখতে দেবে না আশ্চর্য মানুষ মাঝার যে কি জিনিস মানুষ বিবেচনা করলে অবশ্যই তাকে ঘৃণা করত এবং সবচেয়ে যেটা নিকৃষ্ট জিনিস সেটা মনে করতো কিন্তু বিবেচনা করে না রাসুল সুল্লাহ সাল্লাম আয়েসার তালা আনহাকে বলেন আমি তোমার পূর্বে মারা গেলে তুমি আমার গোসল দিবে আর আমি যদি তুমি যদি আমার পূর্বে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব আল্লাহর নবী বলেন স্বামীকে গোসল দিবে স্ত্রী আর স্ত্রীকে গোসল দিবে স্বামী এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ আর মহিলাকে গোসল দিবে মহিলা মরার সাথে সাথে সংসার বিচ্ছিন্ন হয় কি করে ধর্মকে আর এত নিকৃষ্ট হতে হয় বিবাহ তালাক দিয়েছে এক বৈঠকে তিন তালাক তার জন্য কিছু সময়ের জন্য এক রাতের জন্য নাকি বিবাহ দিতে হবে আশ্চর্য ধর্ম ধর্ম কি এমন হয় এটা হতে পারে এই মসজিদের একজন মুসল্লি বলছে এই মসজিদের একজন মুসল্লি যে এক বটুকে তিন তালাক দিয়ে যখন এই ফতোয়া দিল তখন আমি দোস্তকে বললাম দোস্ত তুমি আমার বউটাকে বিবাহ গো কিছু বলো না জানি তো কিছু বলেনি হজুর জানতে পেরেছে হজুর খেপে গেলেন হজুর খেপে গেলে বলে ধর্মের সাথে ফাইলেম করো বেটা তিন মাস পরে আবার বিবাহ দিতে হবে তাই হলো তো বউকে বলে দিল যতই চেষ্টা করুক তুমি যেন রাজি হই না শেষ পর্যন্ত পরের বিবাহ তো এইরকমই যে এইরকমই কিছু ঘটলো হজুর খুব খেপে গেলেন তারপরে তাকে গালিগুলোজ করলেন ঘুরতে 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 আপনাদের এই মসজিদ চলে আসলেন ছেলেটিকে বললাম তুমি তোমার বাপকে সাথে নিয়ে চলে আসিও তোমার বিবাহ পড়িয়ে দেবো আমি ইনশাল্লাহ আর বলে দেবে মাটিতে কেউ কিছু বললে আব্দুরা বিন ইসুফ বলেছেন আমার বিবাহ দিয়ে দিয়েছে কোনো কথা বলবেন না ধর্ম এমন হতে পারে আশ্চর্য ধর্ম ধর্ম কি পাগল কিছু নাকি এটা হয় কি করে স্বামী মরার সাথে সাথে স্ত্রী তাকে দেখতে পাবে না স্ত্রী মরার সাথে সাথে স্বামী তাকে দেখতে পাবে না এটা হয় কি করে যদি তো তাহলে স্বামী স্ত্রীর জমি নাই কেন স্ত্রী স্বামীর জমি নাই কেন বিভত বিচ্ছিন্ন হয়ে গেছে মরার সাথে সাথে জমি ভাগ হবে কেন জমি ভাগ হবে কেন জমির ভাগ ঠিকই আছে আমার বইর মুখ দেখতে দিবে না বউ দেখতে দিবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমার চিবুক এবং উরু রানের ওপরে ইন্তেকাল করেন তিনি বলেন মা রাআইতু আশাবদা শাইইন মিন সাকরাতিল বাত লা আদিল আল্লাহর নবীর মরনের কষ্ট আমি যেমন দেখেছি পৃথিবীর মানুষকে মানুষকেই এরকমমানের কষ্ট হয় তা আমি মনে করি না ওই সময় আল্লাহ রাসলের গায়ে জ্বর ছিল দুইজন মানুষের গায়ে যত জ্বর হতে পারে তার চেয়ে বেশি মনে হচ্ছিল আমার রানের উপরে তিনি আছেন আমার উরুর রান গায়ের জ্বরের তাপে এটা ফেটে যাবে কিন্তু আমি তাকে কোলে নিয়ে থাকব এটা আমার আন্তরিক কিচ্ছে আমি জীবন বাজিনে এটা করে আছি যেদিন আমার আব্বা আমাকে মেরেছিলেন ফাজ্জা আবু সিদ্ধি কে লাইয়া আবাকার সিদ্দিক আমার কাছে আসলেন আমি মাঠে ছিলাম আমরা সবাই হাজারো মানুষ মাঠে আছি চোদ্দশো মানুষ আমার কারণে মানুষ আটকা পড়েছে পানি নেই অজু করতে পারে না যেতে পারে না মানুষের আমার বাপের কাছে অভিযোগ করলো যে আপনার মেয়ে মানুষকে আটকে দিয়েছে হার হারার কারণে আমার পিতা আমার কাছে আসলেন এসে বলছেন আনতে তুমি মানুষ আটকে দিয়েছ আশ্চর্য যেতে মেয়ে আল্লাহ কেলা দতটা হারের কারণে হার হারিয়ে গেছে তুমি চুপ থাকবা এ দুপাশের জিনিসের জন্য তুমি শত শত মানুষ কাঁটকালে কেন ফালাকা জানি লক্ষ আমার পিতা আমার গায়ের উপরে খুব জোরে থাপ্পড় মারলেন তিনি বলছেন ফাবিল মউ আমি মরণ দেখছিলাম ওই সময়তে একা আমার পিতার মায়ের আঘাত এবং আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন তার ঘুম ভেঙে যাবে এটা আমি চাইনি তার কষ্ট হোক এটা আমি চাইনি এটা আমার ব্যথা আমার পিতার মায়ের ব্যথা এটা আমার ব্যথা মনে হচ্ছিল আমি মরণকে দেখছি এরপরে আমি নড়াচড়ার চেষ্টা করিনি তার ঘোম ভেঙে যাবে এটা আমি চাইনি স্বামীর ভালোবাসা দেখাচ্ছে পৃথিবীর মানুষের সামনে আর বউ স্ত্রীর কাছে যেতে পারে না এই জন্য মেডিকেলে আছে সামান্য কিছু হলেই দুইজন ছুটে যাচ্ছে একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসুল আমার মেরগি রোগ আমি উল্টে পড়ে যাই শরীর থেকে কাপড় খুলে ফেলি আপনি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহ রসুল বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো তখন মহিলাটা বলছে আচ্ছা ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব তবে আমি যেন শরীর থেকে কাপড় চুপড় খুলে না ফেলি এইটুকু দোয়া করেন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তাই করলাম আল্লাহ রসুল বললেন যে এই মেয়েটি হলো জান্নাতি তালা আনা বলেন কানা বায়না সাল্লাই উল বাতন মরণের সমার কথা বলছি রাসুলের সামনে একটা পাত্র বধনা বাটি ছিল ফিয়াল মাও তাতে ছিল পানি ফয়ুদ খুলে এদাহ ফিল মায়ে আল্লাহর নবী তার হাত ওই বাটি ওই পানির মধ্যে ঢোকাচ্ছিলেন ওয়াংসাহু বেহেমা অজাহু হাতে পানি নিয়ে নিজের হাতটা মুখের উপরে বোলাচ্ছিলেন ঘোরাচ্ছিলেন তার মানে তিনি মরনের তাপ এবং জয়ের তাপ অনুভব করছেন ওই সময়ে হাতটা পানিতে ভিজিয়ে নিজের হাতটা নিজের শরীরের উপরে বোলাচ্ছেন আয়েশা আল্লাহ তালা আনহা বলেন ওয়াজাল ইয়াকুলু ওই সময়তে তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতা সাকরাত আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই নিশ্চয় মরণ বড় কঠিন জিনিস মরনের কষ্ট বড় কঠিন ইন্দালিল মংতেলা নিশ্চয় মরণ বড় কঠিন জিনিস মরণের একটা ব্যাথা আছে ফা নাশা বাহু তারপরে হাতটা তিনি উঁচু করলেন এইভাবে উঁচু করে বলতে লাগলেন ফাজ্জা লায়াকুল ফির রফিকলা আমার শেষ সময় আমি উপরের সাথীদের দিকে চলে যেতে চাই এই বলে তিনি হাতটা উঁচু করলেন আর মুখে বললেন ফির আমি উপরের সাথীদের নিকটে যেতে চাই হাতটা কবে যা তারপর সাথে সাথে আত্মাটা বের হয়ে গেল ফামালাত এদাহ এদহ ধীরে হাতটা পড়ে গেল আনহা। মরণের বাস্তব অবস্থা নকল করছেন তিনি তার কোলে আছেন যে কি অবস্থায় আছে এটা তিনি নকল করছেন বলছেন যে মরণের অনুভব করে মরণের সময় প্রত্যেকটা মানুষ মরণের সময় ফিরে যেতে চাই ফিরে আবার দুনিয়াতে ফিরতে চাই প্রত্যেকটা মানুষের এটাই গতি মরণের সময় ফিরতে চাই বলে আজালিন করিব হে আমাদের প্রতিপালক একটু সময় দাও একটু সময় দাও তাকা যা বলবে সেটাই মানবাবে রসুল আক তোমার রসুলকে মানব সব মানুষ বলে মানুষ মরণের সময় ফিরে যেতে চায় একটু সুযোগ দাও একটু সুযোগ দাও যা বলবে তাই মানব তোমার রসুলকে মানব এ কথা আল্লাহ বলেন আবার আল্লাহ বলছেন যে বলে হান হে আমাদের প্রতিপালক একটু ফিরে যাওয়ার সময় দাও ভালো আমল করব একটু ফিরে যাওয়ার সময় দাও ভালো আমল করব তখন আল্লাহ বলছেন কাল্লা কক্ষন নহে হে হুয়া কায়লো হা হুয়া কারণ এটা একটা কথার কথা ফালতু কথা বলছে এখনই সময় তাকে দিলে আবার শয়তানি করবে একথা আল্লাহ বলছে মানে একটা না এটা ভুয়া কথা ফালতু কথা সময় যদি আবার ফিরে আসে তো আবার অন্যায় করবে কথা আল্লা বলছে আল্লাহ তালা বলছেন মানুষে বলে হে আমাদের প্রতিপালক কিছু সময় দাও একটু সতামল করব কিন্তু তা হয় না ফায়দা দেমন মারণের মানুষের মরণের সময় চলে আসলে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পিছিয়েও হবে না মানুষের মরণ নির্ধারিত সময়ের ওপরে রয়েছে যা হবেই যা কাউকে বলা লাগে না যারা কারো পরামর্শ চলে না যা নবীগণের হয়েছে যা মানুষের হচ্ছে হবেই সবাই মরণশীল সময়ের ব্যবধান মরণের সূচনায়, মরণের সূচনায় মানুষ সাধারণত অসুস্থ হয় ব্যাপারে প্রত্যেকটা মানুষ বিষয়গুলি লক্ষ্য করবে আশাবাদী আব মশা জিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলি বলেছেন আত এমুল জায়া তিনটে আদেশ এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ দুই ওদুল মারি যা অসুস্থ মানুষকে দেখতে যাও মসজিদে হাত তুলে দুয়া করে নেওয়া বিদাত। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে চালু হলো এটাই একটা মসজিদ ঢাকা শহরে আহলে হাদিসের মসজিদ যেখানে এমামদেরকে নাম উল্লেখ করে হাত তুলে দোয়া করা লাগে না কারো নাম উল্লেখ করা লাগে না তা একজন মহিলা মুসল্লির চাপে নাম উল্লেখ হয়েছে জি না কোনোদিন এই মসজিদে কারো নাম উল্লেখ করে দোয়া হবে না ভালো হিসাব কোন পুরুষ মুসল্লি কোন মহিলা মুসল্লি যেন এই দাবি না করে আমার নাম উল্লেখ করে দোয়া করা হোক মসজিদের মুতাল্লি হোক যে কোনো মানুষ হোক না কেন কারো নাম উল্লেখ করে এখানে মসজিদে দোয়া হবে না এরকম রাসুল সাল্লাম কোনোদিন করেননি অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে এটাই চূড়ান্ত আপনি এরকম যেটা শরীয়ত মানে না এরকম দাবি করবেন না একটাই মসজিদ ঢাকা শহরে যেইটা কোরআন এবং সহি আদি সনুপাতে চলার দাবি রাখে আশা রাখে আপনারা সে আশা পোষণ করবেন কোন সময় কোনো ব্যক্তির ওপরে ধাবিত হয়ে মাইল হয়ে কোন রকম দুর্বল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না হিসাব এই শহরেই অনেক আমার যাওয়া আছে যেখানে কাগজ দেওয়া আছে নাম উল্লেখ করে করে দোয়া দোয়া চাই করতে হয় আমি না আপনার নাম উল্লেখ করে দোয়া করলাম জান্নাতি চলে গেলেন আপনি আমি নিজেকে আমি নিজেই বুঝি না আর আমি বললাম আর হয়ে গেল দোয়া মানুষ করবে মানুষের জন্য এটা দাবি এটা ভালো আপনাকে তো আমি বলেছি যে রসুল সাল্সাল্লাম বলেছেন দাওয়াতু লাখিয়ে মুস্তাজাবাতুন মানুষ যদি তার ভাইয়ের জন্য দুয়া করে সে দুয়া কবুল হয় ওয়াইন দ্য রা সেহি মালাকুন মখ যে ব্যক্তি দোয়া করে তার ভাইয়ের জন্য তার মাথার পাশে একজন ফেরেস্তা থাকে কুল্লামা দা লেখি হে বেখেই রিল যতবার তার ভাইয়ের জন্য ভালো দুয়া করে ততবার সে ফেরেশতা বলে আমিন আল্লাহ তুমি কবুল করো ওলা কাবে তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই এ কথা আপনাকে বলেছি মানুষ মানুষের জন্য দোয়া করবে কিন্তু এইভাবে নাম উল্লেখ করে দোয়া নিতে হবে আর কাগজ নিচে এনে পাঠাতে হবে ভুল হিসাব মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে এটাই হিসাব ধারাবাহিকভাবে আপনার সামনে হাদিস পেশ করা হচ্ছে বোখারি মুসলিম থেকে আপনি খেয়াল করবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন ঔদুল মারি যা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন নম্বর বাক্যে বললেন ফুকুলানি যত বন্দি মানুষ আছে জেল হাজতে তাদের ছেড়ে দাও তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো বছর বছর যাবত স্ত্রী জেলখানার দরজায় গিয়ে স্বামীর দিকে চেয়ে থাকে কোনো পথ নেই দলীয় ক্ষমতা এত জঘন্য ক্ষমতা যে বিশ বছর জেলে হয়েছে আবার বলছে যে মরা পর্যন্ত জেলে থাকে তার মানে তার রাগ মিটেনি বিশ বছরে না মরলে রাগ মিটবে না বলছেন যে বন্দি মানুষকে মুক্ত করো বন্দি মানুষকে মুক্ত করার আসলের আদেশ অত্র হাদিস বোখারি মুসলিমের তিনটা আদেশ আল্লাহ রসুল করেছেন এক দস্থ গরিবদের খেতে দাও অসুস্থ মানুষকে দেখতে যাও তিন বন্দীদের ছেড়ে দাও বলেন মাঠে আল্লাহ মানুষকে বলবেন বিচারের মাঠের অনেক সমস্যা তার মধ্যে এটা একটা বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন মারিস তো আচ্ছা আমি যে অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন আল্লাহ বলবেন আপনাকে আল্লাহ আল্লাহ বলবেন আমি আল্লাহ অসুস্থ ছিলাম তো তুমি আমাকে দেখতে যাওনি কেন তখন লোকটি বলবে আন্তরব আলামিন্তর্বি আপনি আমাদের প্রতিপালক আপনাকে আমি দেখতে যাবো কিভাবে আন্তার আলামিন আপনি বিশ্ব জগতের প্রতিপালক আপনি অসুস্থ আপনাকে দেখতে যাব মানে কথাটা বুঝতে পারলাম না তখন আল্লাহ আবার বলবেন আমা আলেম তা তুমি জানো না আমার ওই বান্দা ওই ব্যক্তি ওই মহিলা অসুস্থ হয়েছিল ওই পুরুষ অসুস্থ হয়েছিল ফলাম তাও ধো তুমি তো দেখতে যাওনি আমি তো সেটা আমি তো তার পাশে ছিলাম তুমি দেখতে গেলে না কেন আমি বুঝাতে পারলাম না অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে এটা বিধান এটা নীতি বলেছেন একজন মানুষ আর মানুষের উপরে একজন মমিন আর একজন উপরে ছয়টা হক রাখে অধিকার হক আপনি দিবেন আমি নিব এই জন্য নয় আপনি দিতে বাধ্য তার নাম হক আপনি দিবেন না আমার নিব এটা নয় এটা হক নয় আপনি দিতে বাধ্য তার নাম অধিকার তার নাম হক আল্লাহ রসুল বলছেন যে অধিকার হক তাকে দিতেই হবে তার একটা হচ্ছে ইয়াবুদো হয়ে যা মারে যা অসুস্থ হলে দেখতে যেতে হবে ও এশাদ হয়ে যা মাথা মারা গেলে জানা যায় যেতে হবে ছয়টা দুইটা গেল ওয়াইজু মেয়ে যা দা দাওয়াত যদি দেয় খাওয়ার জন্য যেতে হবে কিন্তু দিয়ে দেখছি কমিউনিটি সেন্টারে মেয়েটা বসে আছে ছি 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 ন অযুদ্ধা দাওয়াত থেকে ফিরে আসতে হবে একেবারে নগ্ন হয়ে মেয়েটাকে সাজে রেখেছে ওই নাকি পুতুল দাওয়াত খেতে গেছেন দেখছেন এই অবস্থা এবার কি করবেন ফিরে আসতে হবে দেখছেন যে ভিডিও হচ্ছে বরকনের তাহলে ফিরে আসতে হবে সব নগ্ন অর্ধ মেয়েরা সেখানে পালা হয়েছে এটা বিবাহ নয় বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে এরা মানুষ নয় এরা পশুর মধ্যে গণ্য হয়েছে মহার আল্লাহ বলেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালু আজ বললেন তার চেয়ে খারাপ আপনি মনে করেন কি বিবাহ হয়নি মেয়েটা তার স্বামীর বাড়িতে হলুদ মাখতে যাবে মানে ধর্ম কি পাগল নাকি কিছু আপনার বাড়িতেই হয় আপনি এই মসজিদের মুসল্লি শরম পান না কেন লজ্জা হয় না কেন ইতস্তবোধ হয় না কেন হায়াবোধ হয় না কেন নিজেকে মানুষ মনে করেন না কেন নিজেকে পশু মনে করবেন কেন আপনি একটা নগদ শিক্ষিত মানুষ আপনার বাড়িতে এভাবে অবস্থা হবে কেন আগে আপনি বলে নেবেন যে আমার বিবাহের অবস্থা এই চার পাঁচজন মুরব্বি আসবে বাস আমার মেয়ে ভেতরে থাকবে আপনার ছেলেকে সামনে নিয়ে দুজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াবো এটাই শরীয়ত যদি হয় আসেন যদি না হয় না আসেন দেখা যাক তাকদির কত দূর পর্যন্ত যায় দাওয়াত এসে যেতে হবে এই কথা ঠিক এটা হক কিন্তু যদি দেখেন উল্টা কিছু তাহলে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহরিসাল্লাম বলে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আগেই দিবেন রাসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলছেন ওই সম্বন্ধে তো হয় আতেশাহ হাঁচি আল আসলেই আপনি এর হামাকাল্লা বলবেন তবে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তারপর আপনি বলবেন এর হামাকাল্লাহ ও ইয়ান সাহাল ও যখন থাকবে না তখন তার স্ত্রী আহাল পরিবারকে আপনি দেখাশোনা করবেন ও মুসলিম আপনি মুসলিম দেখাশোনা করবেন জরুরি সম্মানিত মসজিদের মুসল্লি আবহাওয়ার তালা আন বলেন দাখান আর সোল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আলা উম্মির সাহেব অমসু সাহেব সাহেবের মাকে কে নবী দেখতে গেলেন সায়েদ সাহেবের মা কে নবী দেখতে গেলেন দেখতে গিয়ে দেখছেন যে ওয়ায়াত তুজাজজেফো শরীর তার কাঁপছে থর তরকারে কাঁপছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা কে তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁপছো কেন তখন মহিলা বলছে আলাইহিম্মা লাবারক আল্লাহ ফিয়া আমার গায় জ্বর খুব জ্বর আল্লাহ যেন জরে বরকত না দান না করে যেন জ্বর জ্বর না থাকে জ্বর যেন চলে যায় আল্লাহ তুমি বরে জরে বরকত দিও না মহিলা এ পর্যন্ত বলে ফেলেছে তখন আল্লাহর রাসূল বলছেন সব্বিল বিলহুমা জ্বরকে গালি দিচ্ছ কেন জ্বরকে গালি দিবা না জ্বরকে গালি দিচ্ছ কেন জ্বরকে গালি দিবা না ইন্নহা তুজহব খাতা বানিয়া আদম কামা ইজহুল কিরো খাবা সালহাদি দে নিশ্চয় মানুষের পাপকে দূর করে যেমন কামারের ভাটি লোহার ময়লাকে দূর করে যেমন কর্মকারের কামারের ভাটি হাপর ভাটি লোহার ময়লাকে দূর করে ঠিক তেমনি মানুষের জ্বর মানুষের পাপকে দূর করে তুমি গালি দিচ্ছ কেন বুঝতে পারিনি অসুখ হওয়ার সাথে সাথেই যা চিকিৎসা যায় তবে এভাবে নয়

আল্লাহর নবী একটা পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁয়ার মানুষকে দেখতে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শহর ছাড়া গ্রামে একটা মানুষকে দেখতে গেছেন আপনি তো বেশি ব্যস্ত দেখতে যাওয়ার তো সময় নেই পল্লীর মানুষকে দেখতে গেছেন ওয়াই যা দেখালা মারিজনী অউদহু যখনই তিনি অসুস্থ মানুষকে দেখার জন্য ঢোকতেন ফাকালা তিনি বলতেন প্রথমে লাবাস তহর ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এটা প্রথমে শান্তনা আল্লাহ রসুল প্রথমে এই কথা বলতেন লাবাস তহর ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে তিনি এই কথা বলতেন তো ওই পল্লীর মানুষটার কাছে গিয়ে আল্লাহ রসুল কথা বলেছেন ফাকা আল্লাহ লাবাস তহর ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ও তো পল্লীর অশিক্ষিত মানুষ চটকের আল্লাহ রসুল মুখের উপর বলছে কাল্লা কখনো নাই অসম্ভব ফাইনাল মন্ত তুজির আলা শেখ কবির এই যে একটা অচল বৃদ্ধ মানুষের উপরে মরণ এমন ভাবে চেপে ধরেছে যে কবর কেউ দেখছে আপনি যে বললেন ভালো হয়ে যাবে কোনো সমস্যা নেই না আপনার কথা ঠিক নয় আল্লাহ রসুলের মুখের উপরে কথা বলছেন আল্লাহ রসুলের কথা চূড়ান্ত এ কথা তো আরো মানুষ বোঝে না ও তো অশিক্ষিত মানুষ আল্লাহ রসুল দেখতে গেছেন এটা তার জিম্মেদারি এখন ও কি বলবে সেটা তার তাকদির ও যখন বলল, জি না আপনি যেটা বলছেন সেটা ঠিক নয় আমি খুব অসুস্থ মরণ আমাকে দেখছে কবর আমাকে দেখতে পাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন বললে সেটাই ও যে বুঝলো না কিন্তু আল্লাহ রসুল তার ব্যাপারে কিছু বললেন না বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বললে যেটা সেটাই ও অবুজ মানুষ যা বলুক বলুক আপনি তাকে দেখতে যাবেন এটা বিধান আপনাকে আমি দেখতে যাওয়ার জন্য বলছি এদেশের মসজিদে দোয়া চেয়ে নেওয়া হয় হুজুরের কাছে এটা বিদাত এটা হারাম এটা কাবিরা গুন এ নীতি থেকে ফিরে আসতে হবে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে এটাই হিসাব এই কথাই আপনাকে আমি বলছি আলী রাজিয়াল বলেন রসুল সাল আলিহাস্লাম বলেছেন মা মিন, মুসলিমিন গাদাতান কোন মানুষ যদি কোনো মানুষকে সকালে দেখতে যাই কোন মানুষ যদি কোনো মানুষকে সকালে দেখতে চাই হেবন মাসান তাহলে সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যা পর্যন্ত আপনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবে আপনি যদি সকালে দেখতে যান ওয়াইন ওয়াইন মাসা মশান যদি সন্ধ্যায় দেখতে যাই তাহলে সকাল পর্যন্ত সহত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে আপনারও লাভ আমারও লাভ আপনার লাভ কি সত্তর হাজার ফেরেস্তা আর কথা আছে আলী রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন মুসলিমা মুসলিম যখন কোন মুসলমান ভাইকে দেখতে বোন কে দেখতে যায়নাতে হাত যতক্ষণ পর্যন্ত লোক কাছে থাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে থাকে ফিরে আসা পর্যন্ত বোখারি মুসলিম অসুস্থ মানুষকে আপনি দেখতে গেছেন যে শুধু খালি আপনারই সুবিধার কথা বলছি তাহলে মসজিদে এভাবে করে নিলে সেটা কি হবে ওটা তো প্রথমে বেদাৎ টাকাটিও লস হুজুরো বেদাতি সবাই বিপাকে আছে আয়েশা র আনহা বলেন কানান নবিয়াল্লা হলে ইসাল্লাম মেজা ইস্তাকান হ ইনসান মিন্না আল্লাহর নবীকে যখনই কোনো মানুষ অসুস্থ বলে অভিযোগ করত ফা আমি তখন আল্লাহ রাসুল তার শরীরে ডান হাত লাগাতেন অসুস্থ বলে অভিযোগ করলেই আল্লাহর নবী তার শরীরে ডান হাত লাগাতেন ডান হাত লাগিয়ে বলতেন বিসমিল্লা তোর বা তো আর যে না আল্লাহর নাম আমাদের জমিনের মাটি বেরিকাতে বাজে না আমাদের কারো থুথু সাকিমা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা হোক বেজনে রাখবে না আমাদের প্রতিপালকের অনুমতিতে আল্লাহ নবী এই কথা বলতেন তার গায়ে হাত দিয়ে আনহা বলেন কানা নবিয় সুല്ലহ আলাইহি সাল্লাম এজস্তক الانسان ও মিল হ যখনই কোন মানুষ কোন রোগবালা ব্যাধির অভিযোগ রাসুলের কাছে করতেন ফমাসাউ বেমী نہیں আল্লাহর রাসূল তার গায়ে ডান হাত লাগাতেন ডান হাত লাগিয়ে বলতেন আজহবিল বাস রোগ দূর করো রব্বান নাস তুমি মানুষের প্রতিপালক অস্ফে তুমি আরোগ্য দাও আন্তঃ সাফি তুমি আরোগ্য দাতা লা সেফা কোন আরোগ্য নেই ইল্লা সেফা কা সেফন তোমার আরোগ্যই চূড়ান্ত আরোগ্য লাইগদর সুকমা এমন আরোগ্য যাতে কোনো রোগ থাকবে না আল্লাহর নবী গিয়ে এই কাজটা করতেন গায়ে হাত দিয়ে সম্মানিত মসজিদের মুসল্লি অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে পদ্ধতি নকল করছিলাম আপনার সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদস্তক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসা নাফসাহু বিল মাযাব আল্লাহ নবী যখন নিজে অসুস্থ হতেন তখন নিজে তার গায়ে ফুঁক দিতেন সুরা ফালাকার নাশ পড়ে সুরা ফালাক एवं নাশ পড়ে তিনি তার নিজের গায়ে ফুঁক দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালমাসতাকা আল্লাতী তুফিয়ি ফিহি যখন অসুস্থ হলেন যে রোগে যে অসুস্থতাতে তিনি মারা গেলেন আমস আমি ফোক দিচ্ছিলাম বিল মাজাতে সুরাফ ফালাক এবং নাশ পড়ে আল্লাহ দেহি তার শরীরে যেভাবে তিনি ফুঁক দিতেন তবে বেহাদিন নবী সাল্লি সাল্লাম রাসুলের হাত দিয়ে আমি তার গায়ে হাতটা বলাতাম আমি আয়েসা নিজের হাতটা তার গায়ে বলাতাম না বুঝাতে পারলাম না আমি আল্লাহ নবীর হাতটা নিজে ধরে তার হাতটা তার গায়ে বলাতাম আল্লাহর নবী ফালাক নাস পড়ার সময় নিজের গায়ে তার হাতটা বলিয়ে অসুস্থ ব্যক্তির গায়ে হাতটা বলিয়ে ফালাক নাস পড়ে ফোঁক দিতেন আমি আয়েসার জিয়া আনহা ওই সময় যে মরণে তিনি মারা গেছেন ওই সময় আমিও সোরা ফালাক আর সুরা নাচ পড়ছিলাম আর তার হাত দিয়ে তার গায়ে বোলাচ্ছিলাম বুঝাতে পারলাম না মনে হয় তার মানে আহসারা জিয়াল্লাহ তালা আনহা বলতে চাচ্ছেন যে ওটা নবীর হাত আমার হাতের চেয়ে তার হাতে বরকত বেশি হবে হয়তোবা এটা তিনি বুঝাতে চাইলেন তবে আপনি অসুস্থ মানুষকে দেখতে গিয়ে তার গায়ে হাত দিয়ে সুরা ফালাক নাস পড়বেন যা বুঝা যায় আহসারা জিয়া তালা আনহা বলেন সাউয়াজ রাসূলুল্লাহ বিল আল্লাহর নবীর বাড়িতে যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার গায়ে হাত দিয়ে তিনি ফালাক এবং নাস পড়ে ফোঁক দিতেন তার বাড়িতে যে কোনো সদস্য অসুস্থ হলে তার গায়ে হাত দিয়ে তিনি এই দোয়া পড়তেন উসমান ইবনে আফফান رضی আল্লাহ তালা عنہ আল্লাহর রাসূলকে রাসুলের কাছে অভিযোগ করলেন উসমান আস ইবন কাছে অভিযোগ করলেন তার শরীরে ব্যথা তখন আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার শরীরের যেখানে ব্যথা হচ্ছে সেখানে তোমার হাতটা রাখো যেখানে ব্যথা হচ্ছে সেখানে তোমার হাতটা রাখো রেখে তুমি বলো তিনবার বিসমিল্লা বিসমিল্লা

যা কিছু আমি কষ্টের পাচ্ছি এবং যেসব বিষয়ে খারাপের আশঙ্কা করছি সেখান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ রসল এইভাবে তাকে বলে দিলেন শরীরে যদি ব্যথা অসুস্থ বুঝেন তাহলে তিনবার বিসমিল্লা তারপরে সাতবার এ অংশ বলে আপনি গায়ে হাত বোলাবেন আশা করা যায় অত্রহাদিসে বলা হয়েছে ভালো হয়ে যাবে আবু মশা আশারিরা জিয়াল্লাহ তালো বলেন আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আল্লাহর নবী জিবরাইলের কাছে আসলেন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন জিব্রাইল এসে বলছেন যে আনতা ইসতাকাইতা আপনি শরীরের অসুস্থতার অভিযোগ করেছেন তাই না জিব্রাইল আমাদের নবীকে বলছেন আপনি শরীরের অসুস্থতার অভিযোগ করেছেন তাই না তখন আল্লাহর নবী বললেন নাম জি হ্যাঁ তখন জিব্রাইল বলছেন বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আপনাকে ঝাড় ফুঁক করছি মিনকুলা যত কিছু আপনাকে কষ্ট দেয় সব কিছু হতে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি নাফসিন প্রত্যেক মিনকুললে সারে নাফসিন আও আইন প্রত্যেক মানুষের অনিষ্ট হতে এবং হিংসুকের হিংসার চক্ষু হতে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহ ইসফিকা আল্লাহ আপনাকে আরোগ্য দিবে ইসমাইল্লাহ আর কি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি রাসুল সাল্লাহ আলি এইভাবে ঝাড়ফুঁক করলেন জিব্রাইল আলাহি সাল্লাম বোখারি মুসলিম বাইরে একটা বই পাওয়া যায় আনি রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বই আবার আমাকে কিনে পড়তে বলিয়েন না না হলে তো আমি সফল হতে পারবো না আর ব্যক্তিগত পয়সা দিয়ে আমি বই ছাপানোর চেষ্টা করি এখন পর্যন্ত মিন্নাতুল বাড়ি আপনার ঘরে গেছে কিনা আমি জানি না বাংলা ভাষায় সর্বপ্রথম বোখারির ব্যাখ্যা এবং ভিন্ন ধরনের আপনি একটু পড়ে দেখুন প্রথমত দুয়ার দাবি রেখেছি সব বইগুলি পড়ার জন্য চেষ্টা করবেন আপনি আমাদের খুব কাছের মানুষ মোহাম্মদপুর আলামিন মসজিদের মুসল্লি মানে আপনাদের চেয়ে আমাদের কাছে কেউ নেই আপনারা সবচেয়ে কাছের মুসল্লি পুরুষ নারী আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি এখানে এসেছেন মানে হকটা পেতে চাচ্ছেন এটাই এই লক্ষ্যে এখানে এসেছেন আর আমরাও চেষ্টা চালাচ্ছি আপনাদের কাছে কিছু হক পেশ করা সম্মানিত মসজিদের মুসল্লি আলাইহিস সালাম এই দোয়া পড়লেন রাসূল রাসুল আলাইহি সাল্লামের উপরে আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আর শাহাদাত সাবুন সেয়া ফিস অব শেওয়া কত শেওয়াল কাতলে ফিস আইলীল্লাহ প্রকৃত শহীদ ছাড়া আরও সাত শ্রেণীর মানুষ শহীদ হয় প্রকৃত শহীদ ছাড়া একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই শহীদ যদিও আপনাদের কাছে অনেক অমুসলিমও শহীদ তাই নির্দ্বিধায় অনেকেই বলে অমুক শহীদ আল্লাহ নবী বলছেন একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা মারা যায় তারাই হলো শহীদ এছাড়া আরো সাত শ্রেণীর মানুষ শহীদ এক আত্মাউন আল মাতন কলেরাই মহামারীতে মারা যায় যারা তারা শহীদ দুই অল মাদ্দন পেট ব্যথায় মারা যায় যারা তারা শহীদ তিন জাতুল জামবে শহীদ পেটে গ্যাস এইরকম কিছু বা ক্যান্সার এরকম কিছু হয়ে মারা যায় যারা তারা শহীদ চার অল গারিকো শহীদ ডুবে মরে যায় যারা তারা শহীদ ছয় আল হাদম শহীদন। উপর থেকে পড়ে ছাদের উপর থেকে কোনো জায়গা থেকে পাহাড় থেকে পড়ে মারা যায় যারা তারা শহীদ ওয়েল মারা তো তামু তবে জমিন যেই মহিলা বাচ্চা প্রসব হতে মারা যায় সেই মহিলাও শহীদ তবে সাই বাচ্চা অপারেশন করে বাচ্চা বের করবে এই অপারেশনে যদি মহিলা মারা যায় তাহলে শহীদ এ কথা বলতে পারছি না কেননা সাল্লাম এভাবে কিছু বলেননি আর চিন্তা করে আপনাকে কিছু বলার আমি অবকাশ আছে এটা মনেও করতে পারছি না তবে সত্য সত্যই যদি ডাক্তার পরামর্শ দেয় যে এছাড়া কোনো পথ নেই আর তা যদি ভুল পরামর্শ হয় তাহলে সে দায়ী হবে এরপরেই যদি আপনি আপনার স্ত্রী বা মহিলা মারা যায় তাহলে শহীদ হতে পারে তবে রাসুল সাল্লাম বলেছেন বাচ্চা প্রসাবে যদি কেউ মারা যায় তাহলে শহীদ এগুলো হচ্ছে আরো অতিরিক্ত মানুষের শহীদের মর্যাদা পাওয়ার পথ রাসুল সাল আলী আসসালাম বলেন মামিন মুসলিমিন ইসাব মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজমিন ওয়ালা যে কোনো পুরুষ মুসলিম যে কোনো নারী মুসলিম যদি সে কোনো সমস্যার কারণে বিপদে পড়ে এক যদি কোনো কারণে চিন্তিত হয় দুই যদি কোনো কারণে ব্যথিত হয় তিন যদি হাতে পায়ে কাঁটা লেগে যায় চার ইল্লা কাফরাহুল্লাহ বিহা খাতায় তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার সব পাপকে মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনার কথা কর্মটা যেন সব আল্লাহর রাস্তায় হয় যে কোন সমস্যা দুনিয়াবি যদি আপনার এসে পড়ে তাহলে এর বিনিময়ে আল্লাহ তার আপনার পাপকে মিটিয়ে দিবেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুন্নাসে বালা সবচেয়ে বিপদে কে পড়ে বালা মুসিবত সবচেয়ে কার বেশি তখন আল্লাহ রাসূল বললেন যে ফিল আমবিয়ে নবীগণের বিপদ বেশি ফালাউল সুম্মা লাউল এরপরে যারা বেশি ইমানদার তারা তারপরে যারা কম ইমানদার ইমান যত বেশি হবে সামাজিক সমস্যা তত বেশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইয়ুবলাউল মুমিনাল অল ফি nafsihi wa malihi wa waladihi মুমিন পুরুষ মোমেন নারীকে কে দুনিয়ার সমস্যার মধ্যে ফেলা হয় তার অর্থে তার জীবনে তার ছেলেতে তার মেয়েতে তার পরিবারে يمসি আলাল আজ হাত্তা খাতায়াহুম মিন সায়াতিন তারপরও মাটির উপরে চলে তখন তার কোনো পাপই নাই একটার পর একটা সমস্যা আসতেই আছে সমস্যার কারণে আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে ঈমান যত বেশি হবে সমস্যা তত বেশি হবে এই কথা বলে আপনাকে ইমান থেকে ফিরে আসতে বলিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এটা আপনার নেকির মাধ্যম সম্মানিত মসজিদের মুসল্লিম আজকে আমাদের সময় শেষ হয়ে গেল সময় সাপেক্ষে আমরা বিষয়টিকে সামনে রেখে আপনাদের সামনে আরো আলোচনা পেশ করব ইনশাল্লাহ এ পর্যন্ত বলে আজকের পুনরাবৃত্তিতে যা বলতে চাচ্ছি তা হচ্ছে রোগ অসুস্থতাকে কোনো সময় খারাপ ভাববেন না তালা আনহা বলেন আমি রাসুলের গায়ে জ্বর দেখে বুঝেছি যে মানুষ খারাপ হলে মানুষকে রোগ হয় কথা ঠিক নয় যদি তাই হয় তাহলে সাল্লাম এত অসুস্থ হলেন কেন এবং তিনি তাকে খুব ভালোভাবে আঁচ করেছেন যেহেতু মরার সমাতি তিনি তার কোলে আছেন এর চেয়ে আঁচ করার মানুষ পৃথিবীতে কেউ নাই তিনি যেভাবে তাকে আঁচ করেছেন দ্বিতীয় বলতে চেয়েছি যে বালা মুসিবত মানুষের পাপ মোছনের মাধ্যম বালা মসুবুদ্দে মানুষের পাপ মোছন হয়ে যায় রাসুল সাল্লাম বলছেন ভালো মানুষগুলি মাঠে করবে যখন মারি অসুস্থ মানুষদেরকে নেকি দেওয়া হবে বিচারের মাঠে যখন অসুস্থ মানুষগুলিকে বিচার মাঠে নেকি দেওয়া হবে তখন ভালো মানুষগুলি বলবে লাউ করে যাত জলু দানা বিল মাকারেজ যদি দুনিয়াতে আমাদের গায়ের চামড়াকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হতো রোগ বালা মুসিবত ব্যথায় এরকম ভাবে পড়ে থাকতাম তাও ভালো ছিল আজকে তাদের কত সুবিধে তারা যে শুধু খালি নেকিরি হকদার দেখি তারা যে আগেই জান্নাতে কাজেই অসুস্থতাকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখবেন না চিকিৎসা করেন সম্মানিত মসজিদের মুসল্লি সাল্লাম বলেন মানুষ যখন অসুস্থ হয়েও আলহামদুলিল্লাহ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে করার অনুরোধ বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো এ দাবি এ দোয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুব এখানে শেষ করলাম সাল্ল্লাহ আলহিম